বৈরী আবহাওয়ার কারণে টানা বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিতে জনসাধারণ। রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়, সকালে কিছুটা কমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি জমে মহানগরীর বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা দেয়, অনেক বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে বৃষ্টির পানি। সড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে যানজটের, ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী অফিসগামীরা। লঘুচাপের কারণে গেল ২৪ ঘন্টায় খুলনার ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, খুলনায় বৃষ্টি হচ্ছে, আপনি রাস্তায় জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আজকে এসএসসি পরীক্ষা, তাদেরও নিশ্চয়ই দুর্ভোগ হচ্ছে। সব মিলিয়ে আসলে খুলনার পরিস্থিতি কেমন জানাবেন আমাদের? রাতের যে বৃষ্টির কারণে খুলনার যে একটি অংশ তলিয়ে গেছে বলা যায়, তবে সেই কারণে যে আজকে এসএসসি পরীক্ষা, সে কারণে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারা একটা দুর্ভোগের মধ্যে পড়ছে বলা যায়। বিশেষ করে যানবাহনের সংকট সৃষ্টি হয়েছে, অনুরূপভাবে জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে যাচ্ছে, যার কারণে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা বিকল্প ব্যবস্থা হিসেবে পরীক্ষা শুরুর পূর্বের এই প্রস্তুতি নিতে হচ্ছে যাতায়াতের এবং কেন্দ্রে পৌঁছানোর জন্য, যার কারণে যে এবং বিভিন্ন সড়ক ঘুরেই তাদেরকে কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে, এটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনুরূপভাবে যে সকল অফিস আদালতের যারা রয়েছে তাদের কিন্তু অফিস আদালত পৌঁছাতে দুর্ভোগে পড়তে হচ্ছে, বিশেষ করে এই বৃষ্টির কারণে। এবং বৃষ্টির কারণে সবচেয়ে সংকটটা দেখা দিয়েছে, যেমন বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, অনুরূপভাবে যে সকল সড়কে সংস্কার করা হয়েছে সেই সকল সড়কে জলাবদ্ধতা সৃষ্টি না হলেও এই সকল যে সড়কে সংলগ্ন যে বাড়িগুলো রয়েছে বাসস্থান সেখানে কিন্তু বাড়ি প্রবেশ করেছে, যার কারণে যে সড়কে দুর্ভোগ না থাকলে অনেক স্থানে দেখা গেছে যে বাড়িতে প্রবেশের মধ্য দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এবং এই দীর্ঘদিনে দাবি খুলনাবাসীর যে জলাবদ্ধতা নিরসনের, সেই কারণে যে বর্তমান যে বাজেট ছিল নির্বাচিত মেয়রের প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসন, সেই লক্ষ্যে তার কিন্তু যে জলাবদ্ধতা সংস্কার এবং সড়ক মেরামতের জন্য ১৬০০ কোটি টাকা একটা বরাদ্দ দিয়েছিল, কিন্তু যথাযথভাবে যে কাজের যে ধীরগতি সেটা কিন্তু সেভাবে এগোচ্ছে না, যার কারণে যে স্থানীয়দের দাবি যে দ্রুত যে ড্রেন সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে মেয়রের যে দেওয়া প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। নিশ্চয়ই আমিরুল ইসলাম, আপনার কাছে আসলে খুলনার বিষয়ে বিস্তারিত জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে।